বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলি আসার আগে ফেসবুকে বাণী প্রচার শুরু হতে থাকে। এগুলি আর যাই হোক আমার কাছে ঘৃণা বিদ্বেষই মনে হয়, হতে পারে অজ্ঞতা। দুই দিন পরে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, যেটার অন্য নাম ক্রিসমাস ডে। এটা বর্তমানে শুধু একটা সামাজিক উৎসব। এই দিনটি আসলে যিশুর জন্মদিন না, একটা সিম্বলিক ডে হিসাবে পালন করা হয়। অর্থোডক্স খ্রিস্টানরা 7ই জানুয়ারি ক্রিসমাস ডে পালন করে। 1800 শতকের দিকে এই দিনটি সেকুলার রূপ ধারণ করে। বর্তমানে এটাকে অনেকে শুধু হলিডে বলেও উল্লেখ করে। মেরি ক্রিসমাস বললে গুণা হবে, এই কথা বলে কিছু ওয়াজকারী বাণী প্রচার করছেন দেখলাম। মেরি মিনিং মেক ইট জয়ফুল, মেরি ক্রিসমাস মানে দিনটাকে আনন্দময় করে তোলো। এটা বলতে যাদের আপত্তি, তারা হ্যাপি হলিডে, হ্যাভ এ নাইস হলিডে, বড়দিনের শুভেচ্ছা এসব বলতে পারে। কোনো কিছু না জেনে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর দরকার কি? যিশু হচ্ছেন ঈশা, তিনি একজন আল্লাহ প্রেরিত নবী। তার মা মেরি, যাকে আমরা বিবি মরিয়ম বলি, তিনিও একজন সম্মানিত নারী। তিনি একমাত্র নারী যার নাম কোরআন শরীফে উল্লেখ আছে। এক এক সম্প্রদায়ের এক এক রকমভাবে তাদের ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করে। এতে যোগ দিতে না চাইলে দিবেন না, আপনাকে কেউ জোর করবে না, অন্যদেরকে উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করবেন না প্লিজ। সময় থাকলে অন্য ধর্মের বয়ানগুলোও শুনুন, ধর্মগ্রন্থগুলো পড়ুন এবং তারপর নিজের বিবেক বুদ্ধি খরচ করে সেসবের অর্থ উদ্ধার করুন। 25শে ডিসেম্বরকে কেন বড়দিন বলা হয়? প্রাচীনকালে ইউরোপের আদিবাসীরা ডিসেম্বর মাসে উৎসব করত। নভেম্বরের ফসল তোলার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক ভোজনের আয়োজন করা হতো। ডিসেম্বরের মাঝামাঝি আসন্ন শীতের জন্য প্রস্তুতি স্বরূপ কাঠ সংগ্রহ শুরু হতো। এ সময় আস্তে আস্তে দিনের দৈর্ঘ্য ছোট হতে থাকে। ইউরোপের উত্তরাঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 ঘন্টার মতো দিন আর 17 থেকে 18 ঘন্টার মতো রাতের দৈর্ঘ্য। তাছাড়া কুয়াশার কারণে কখনো কখনো দিনের বেলা সূর্যও দেখা যেত না। সংগ্রহ করা কাঠ জ্বালিয়ে টানা 10 দিন ধরে প্রার্থনা করত আর অপেক্ষায় থাকত কবে আবার লম্বা দিন আসবে, যখন দীর্ঘ সময় সূর্যের আলো থাকবে। এই উৎসবই বলা হতো বড়দিনের উৎসব বা বড়দিনের জন্য অপেক্ষা। এই উৎসব শুরু হতো ডিসেম্বরের 25 তারিখ থেকে এবং শেষ হতো জানুয়ারির 7 তারিখে। 1313 খ্রিস্টাব্দের দিকে যখন খ্রিস্টান ধর্মকে অফিসিয়ালি অনুমোদন দেয়া হয়, তখন যিশুর জন্মদিন পালন করার চিন্তা শুরু হল। যেহেতু যিশুর আসল জন্ম তারিখ কেউ জানে না, তাই ডিসেম্বর মাসে এই বড়দিন উৎসবের সময়টাকেই বেছে নেওয়া হলো এবং 25শে ডিসেম্বর ক্রিস্টমাস পালন শুরু করল। ক্রিস্টমাস শব্দটা হচ্ছে ক্রিস্ট প্লাস মাস অর মাস অফ ক্রিস্ট। এই শব্দটা বেছে নেওয়ার কারণ হলো যিশুকে তার মনে করা ইহকাল আর পরকালের কানেক্টর বা ব্রিজ। যেমন দুইটা দ্বীপকে সংযুক্ত করতে চাইলে মাঝখানে বিরাট একটা পাথর এনে রাখতে হবে যা দুইটা দ্বীপকে সংযুক্ত করবে। যিশুকে তারা সেরকমই একটা বিরাট কিছু মনে করেন, যিনি পৃথিবীর মানুষকে সৃষ্টিকর্তার সঙ্গে কানেক্ট করেন। প্রথম দিকে শুধু পেগানরা এই ক্রিস্টমাস পালন করত, ক্যাথলিকরা শুধু ইস্টার পালন করত। পরে অবশ্য এটা সামাজিক উৎসবে রূপ নিলে সবাই পালন করা শুরু করে। এই প্রাচীন বড়দিনের উৎসবের নাম থেকেই এখন উপমহাদেশে এটাকে বড়দিনের উৎসব বলা হয়। ক্রিসমাস ট্রি অথবা এভারগ্রিন ট্রি। শীতকালে অন্য সব গাছের পাতা পড়ে গেলেও এই গাছটা পাতা নিয়েই বেঁচে থাকে, তাই সে সময়কার মানুষ এই গাছের ডাল কেটে ঘরে রেখে দিত, এই বিশ্বাসে যে এটা তাদেরকে যাবতীয় অসুখ বিসুখ থেকে রক্ষা করবে।
ফ্রি সাজানোর অর্নামেন্টসের ব্যবহারটা আসে জার্মানের কাছ থেকে। এভাবে ক্রিসমাস ট্রি সাজানোর নিয়মটা এই উৎসবে যোগ আছে। গিফট দেওয়ার কারণটা হচ্ছে এতে একে অপরের সাথে ইন্টারাকশনের সুযোগ বাড়ে এবং তাতে সম্পর্ক অটুট থাকে, নতুন সম্পর্ক তৈরি হয়। এই একটা দিন অত্যন্ত মানুষ নিজের চিন্তা বাদ দিয়ে যেন অন্যদের কথা চিন্তা করে। সে কারণে কার্ড, ফুল কিংবা চকলেটের মতো সামান্য কিছু উপহার সামগ্রী ও মানুষ আদান প্রদান করে।